এই মুহূর্তে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন বাংলাদেশের মার্কেটে Oppo সবচেয়ে পপুলার F সিরিজের ব্র্যান্ড নিউ স্মার্টফোন Oppo F21 Pro. বাংলাদেশের মার্কেটে Oppo F সিরিজের ফোনগুলো একটু বেশি জনপ্রিয়তা হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে এর গর্জিয়াস লুকিং ডিজাইন, সেই সাথে ভালো মানের ডিসপ্লে এবং এক্সিলেন্ট ক্যামেরা পারফরমেন্স। এছাড়াও বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার থাকে Oppo F সিরিজের ফোনগুলোতে। সো সেই তুলনায় Oppo F21 Pro কতটা বেটার পারফরমেন্স করতে পারছে বা কতটা প্রত্যাশা পূরণ করতে পারছে সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। ফোনটির আনবক্সিংয়ে যাওয়ার আগে আপনাদেরকে জানাতে চাই যে 10ই এপ্রিল থেকে 17ই এপ্রিল পর্যন্ত ফোনটির প্রি বুক চলবে। এই সময়ের মধ্যে যদি আপনারা ফোনটিকে প্রি বুক করে থাকেন তাহলে 3,099 টাকা দামের একটা স্পেশাল গিফট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর ফোনটির ফার্স্ট সেল শুরু হবে 18ই এপ্রিল থেকে। ওকে, এবারে আনবক্সিংয়ে যাওয়া যাক। ডিভাইসটি ছাড়াও আমরা বক্স কন্টেন্ট হিসেবে পাচ্ছি 33 ওয়াটের একটি সুপার বক চার্জার, ইউএসবি টাইপ সি কেবল, সিলিকনের ট্রান্সপারেন্ট ব্যাক কাভার। এর রিয়ার পার্টটি বেশ সফট হলেও সাইড ফ্রেমটি তুলনামূলকভাবে কিছুটা হার্ড। সেই সাথে পাচ্ছি একটি সিম ইজেক্টর এবং কিছু ইউজার ম্যানুয়াল। এটা বলার অপেক্ষা রাখে না যে Oppo F সিরিজের ফোনগুলো বরাবরই ডিজাইনের দিক থেকে অসাধারণ হয়ে থাকে। এবারও Oppo F21 Pro তার ব্যতিক্রম কিছু নয়। ফাইবার ক্লাস লেদারের তৈরি এর রিয়ার পার্টটি সম্পূর্ণ ফ্ল্যাট রাখা হয়েছে আর এটি ISO সার্টিফাইড। এটা কিন্তু এই ফোনের জন্য আরও একটা প্লাস পয়েন্ট বলতে পারি। রিয়ার পার্ট ছাড়াও এর ডিফারেন্ট মডিউল ক্যামেরা পাম্পটি যে কারো খুব সহজেই নজর কাড়বে। সেকেন্ড ক্যামেরা পাম্পকে ঘিরে থাকা অরবিট লাইট আসলে নতুন কিছু না, তারপরে চার্জিং, ইনকামিং কল বা নোটিফিকেশন দেখার ক্ষেত্রে বেশ কাজে লাগতে পারে আপনার। ফোনটির ফ্রন্ট পার্টে থাকছে 5 হোলযুক্ত ফুল ভিউ ডিসপ্লে। আপার সিন এবং সাইড বেজাল ঠিকঠাক থাকলেও লোয়ার সিনটি আমার কাছে বেশ বড় মনে হয়েছে, মানে সময়ের সাথে সাথে আরেকটু নেরু করার দরকার ছিল। এতে ব্যবহার করা হয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এটি বেশ রেসপন্সিভ ছিল, টাচ লাগা মাত্রই আনলক হয়ে যাচ্ছিল। ফাইবার ক্লাস লেদার হওয়াতে এতে অভিজাতের একটা ছোঁয়া পাওয়া যাচ্ছিল। রিয়ার পার্টের মতো এর সাইড ফ্রেমটিও কিন্তু সম্পূর্ণ ফ্ল্যাট রাখা হয়েছে, যার ফলে ফোনটিকে হাতে নিয়ে বেশ প্রিমিয়াম একটা ফিল পাচ্ছিলাম। ফোনটির উপরের দিকে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন আর নিচের দিকে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট এবং সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার। যদিও এই বাজেটের মধ্যে আমরা ডুয়েল স্টিরিও স্পিকার আশা করে থাকি। আর এর স্পিকারের কোয়ালিটি আমি বলবো মোটামুটি লাউড ছিল, তবে 80%-এর বেশি ভলিউম নিয়ে গেলে কিছুটা ডিস্টরশন পাওয়া যাচ্ছিল। ফোনটির ডান পাশে থাকছে পাওয়ার বাটন যার পজিশন ঠিকঠাক ছিল এবং বাম পাশে থাকছে ভলিউম রকার, তার উপরেই থাকছে সিম কার্ড স্লট যা দিয়ে আপনি দুটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। Oppo-র এই জিনিসটা কিন্তু আমার কাছে বেশ দারুণ লাগে যে ভলিউম রকার এবং পাওয়ার বাটন দুটো কিন্তু দুই সাইডে দেওয়া হয়, যার ফলে এটা কিন্তু ইউজ করতে বেশ কমফোর্টেবল একটা ফিল পাওয়া যায়। এই ফোনটিকে আমার কাছে ভালো লাগার আরও একটি অন্যতম কারণ হচ্ছে এর ইন হ্যান্ড ফিল। 175 গ্রাম ওয়েটের সাথে 7.5mm থিকনেসের এই ফোনটি আমার কাছে বেশ হালকা এবং পাতলা মনে হয়েছে। ফোনটিকে হাতে নিয়ে খুব একটা ফিলই করেনি, একাতে অপারেট করা ছিল একদম মামুলি একটা ব্যাপার। ডিসপ্লে হিসাবে ফোনটিতে থাকছে 6.43 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি অ্যামোলেড ডিসপ্লে। অ্যামোলেড ডিসপ্লে হওয়াতে এটি ছিল বেশ কালারফুল অ্যান্ড ভিভিড, এছাড়াও এর ব্ল্যাক লেভেল খুবই ডিপ ছিল। 409 PPI ডেন্সিটি থাকার সুবাদে ডিসপ্লে শার্পনেসও ছিল বেশ ভালো। আমার এই কদিনের ব্যবহারে ডিসপ্লেতে কালার শিফটি, নেগেটিভিটি বা টাচ লেগেন্সির জন্য তো কোনো ইস্যু আমি খুঁজে পাইনি। এবারে Oppo F19 Pro থেকে ডিসপ্লেতে বেশ কিছু চেঞ্জেস আনা হয়েছে, তার মধ্যে হচ্ছে 90Hz রিফ্রেশ রেট এবং কর্নিং গোয়েলা গ্লাস 5-এর প্রোটেকশন। 800 nit পিক ব্রাইটনেস থাকার সুবাদে সূর্যের প্রচণ্ড আলোর মধ্যে ফোনটাকে অপারেট করতে আমি কিন্তু একদমই প্রবলেম ফেস করিনি। অ্যামোলেড প্যানেল হওয়াতে এবারও থাকছে অলওয়েজ অন ডিসপ্লে ফিচার, যার ফলে ঘড়ির টাইম বা নোটিফিকেশন দেখার জন্য আপনাকে বারবার ফোন অন করতে হবে না। ফোনটি রান করছে কালার ওয়েস 12.1-এ, যার ব্যাকএন্ডে থাকছে অ্যান্ড্রয়েড 12। এবারে কালার ওয়েস 12.1-এর সাথে অ্যান্ড্রয়েড 12 এক্সিলেন্ট পারফরমেন্স করেছে। এত প্রি ইনস্টল অ্যাপ খুব একটা ছিল না, ট্রানজ্যাকশন বা অ্যানিমেশন ছিল বেশ স্মুথ, এতে বাগ বাল্লুকজনিত কোনো ইস্যু আমি এই কদিনের ব্যবহারে খুঁজে পাইনি। একটা জিনিস স্বীকার করতে হবে যে কালার ওয়েস আগের থেকে স্টেবল পারফরমেন্স করছে। Oppo F21 Pro তার একটা বাস্তব প্রমাণ, যেটা কিন্তু আপনারা এই ডিভাইসটা কিছুদিন ইউজ করলেই বুঝতে পারবেন।
চিপসেট হিসাবে ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680, যেটি 6 nanometer আর্কিটেকচারে বিল করা একটি অক্টাকোর সিপিইউ, আর জিপিইউ হিসেবে এতে থাকছে অ্যাড্রিনো 610। একটা জিনিস খেয়াল করে দেখলাম, অপোর এফ সিরিজের ফোনগুলোতে সব টিকটাক থাকলেও তারা কেমন দিনের চিপসেটের বিষয়টা কিছুটা হলেও এড়িয়ে যান। এখানে ব্যবহার করা কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 লোয়ার মিড বাজেটের একটি চিপসেট, সেই সাথে এখানে যে জিপিইউটা ইউজ করা হয়েছে অ্যাড্রিনো 610, এটাও কিন্তু কিছুটা পুরনো জিপিইউ, যে কারণে গেমারদেরকে এই চিপসেট কিছুটা হলেও হতাশ করবে। যদিও এই চিপসেট 6 nanometer আর্কিটেকচারের বিল করা, যার ফলে রেগুলার ইউজাররা এ থেকে বেশ কিছু বেনিফিট পাবে, সেটা আমরা পরবর্তী সেকশনে আলোচনা করব। এই ফোনটাকে বেশ কিছুদিন ব্যবহার করতে গিয়ে একটা জিনিস খেয়াল করলাম, এতে হিটিং ইস্যু একদমই ছিল না, আর এটি মেইনলি হয়েছে 6 nanometer আর্কিটেকচারের তৈরি করা চিপসেটের কারণে। এছাড়াও কিন্তু এই চিপসেট বেশ পাওয়ার এফিশিয়েন্ট, যেটা কিন্তু আমরা ব্যাটারি সেকশনে আলোচনা করব, তখনই আপনারা বুঝতে পারবেন যে আসলে কতটা পাওয়ার এফিশিয়েন্ট। এতে পাবজি সর্বোচ্চ ব্যালেন্স গ্রাফিক্সে মিডিয়াম ফ্রেম রেটে প্লে করা যায়, তবে ব্যালেন্স গ্রাফিক্সে মিডিয়াম ফ্রেম রেটে অনেক বেশি লেগ বা স্টার্টারজনিত ইস্যু দেখতে পাওয়া যায়। এক্ষেত্রে লোয়ার গ্রাফিক্সে মোটামুটি ভালোই প্লেয়েবল ছিল পাবজি। পাবজি ছাড়াও আমি এতে কল অফ ডিউটি এবং অ্যাসফল্ট 9 দুটি প্লে করেছি, যদি গ্রাফিক্স কমিয়ে নেওয়া যায় তাহলে মোটামুটি ভালোই পারফরমেন্স করে থাকে এই দুটি গেমও। এই চিপসেট মোটেও গেমার বা হেভি ইউজারদের জন্য পারফেক্ট নয়, সো এটা মডারেট ইউজার বা রেগুলার ইউজার যারা রয়েছেন তাদের জন্য বেশ কিছু এক্সট্রা বেনিফিট দেবে। ফোনটির রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরার সেট আপ, যার প্রাইমারি সেন্সরটি 64 megapixel, সেকেন্ডারিতে থাকছে একটি 2 megapixel মাইক্রো লেন্স, যেটা আমাদের দেশে এই প্রথম কোনো স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে। ফোনটির থার্ডে থাকছে একটি 2 megapixel ডেপ সেন্সিং ক্যামেরা। ডে লাইটের প্রাইমারি ক্যামেরায় তোলা ছবিগুলো এক কথায় অসাধারণ ছিল বলবো, ছবিতে কালার কন্ট্রাস্ট অ্যান্ড ডিটেলস বেশ ভালোভাবেই ধরে রাখতে পেরেছে। ছবিগুলো ওভার স্যাচুরেটেড হওয়াতে দেখতে বেশ আইকেচি লাগছিল, তবে যারা ন্যাচারাল ছবি পছন্দ করেন তাদের জন্য এটা কিছুটা হলেও হতাশার জন্ম দিবে। নর্মালি ছবি তুলতে গেলে ওভার এক্সপোজারের বিষয়টি বেশ চোখে পড়বে, তবে অটো HDR অন করে রাখলে বেশ ভালো মানের ছবি পাবেন। ডে লাইটের ছবিগুলোতে ফেস কিছুটা নর্মাল থাকলেও লো লাইটে অনেক বেশি স্মুথ হয়ে যায়। এই ফোনের ক্যামেরার একটি অন্যতম আকর্ষণ হচ্ছে এর মাইক্রো লেন্স, এটিকে কেউ ম্যাক্রো লেন্স ভেবে ভুল করবেন না। দেখেন, এই মাইক্রো লেন্স দিয়ে খুবই ক্ষুদ্র বস্তুকে শনাক্ত করা যাচ্ছিল, যা সাধারণত আমরা খালি চোখে দেখতে পাই না। এটা আমাকে রীতিমতো সারপ্রাইজ করেছে। এই লেন্স আমাকে যেমন সারপ্রাইজ করেছে তেমনি ইমপ্রেসও করেছে বেশ। এটি বাংলাদেশের স্মার্টফোনের ইতিহাসে একটা রিভলিউশন বলা যায়। প্রোট্রেট মোডের সাবজেক্ট সেপারেশন খুব একটা আশানুরূপ ছিল না, আর একটু বেটার সাবজেক্ট সেপারেশন আশা করেছিলাম এ থেকে। লো লাইট ফটোগ্রাফিতে ছবির কোয়ালিটি ঠিক থাকলেও নয়েজ অ্যান্ড গ্রিনে ভরে যায় ছবির চারপাশ। ফোনটির সেলফিতে থাকছে 32 megapixel একটি ক্যামেরা, আর এতে ব্যবহার করা হয়েছে সোনির ফ্ল্যাগশিপ গ্রেডের সেন্সর সোনি IMX709। সেলফি ক্যামেরার ছবিগুলো ছিল কালার কন্ট্রাস্ট অ্যান্ড ডিটেলসে ভরপুর। সেলফি ক্যামেরার ছবিগুলো যে কাউকে খুব সহজেই আকৃষ্ট করবে এটা নিশ্চিত করেই বলতে পারি, তবে ফেসকে অতিরিক্ত স্মুথ করে দেওয়ার একটা টেন্ডেন্সি এখানেও রয়েছে। আর এটা নিয়ে বলার মতো তেমন কিছুই নেই, অপর স্মার্টফোনগুলোতে সেলফি ক্যামেরায় অতিরিক্ত স্মুথ করে দেওয়ার একটা টেন্ডেন্সি আমরা কিন্তু শুরু থেকেই লক্ষ্য করছি। সারপ্রাইজিংলি এই সেলফি ক্যামেরার আরও একটা জিনিস আমার কাছে অসাধারণ লেগেছে, তা হচ্ছে এর ও2 HDR। দেখা যায় সেলফি ক্যামেরায় ছবি তুলতে গেলে অনেক সময় ওভার এক্সপোজ হয়ে যায়, সো এই ক্ষেত্রে ও2 HDR যদি চালু থাকে তাহলে কিন্তু বেশ চমৎকার ছবি পাওয়া যায়। 1080p সর্বোচ্চ ফুটেজ ধারণ করতে পেরেছি, কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল আর ফুটেজও ছিল বেশ স্টেবল, তবে এই বাজেটে 4K অপশনটুকু না থাকার বিষয়টি এই ক্যামেরার আরও একটি অন্যতম দুর্বল পয়েন্ট হতে পারে। ব্যাটারি সেকশনে ফোনটিতে থাকছে 4500 mAh ব্যাটারি, যার সাথে থাকছে তারটি T-Wardে সুপার বোক চার্জার। 4500 mAh এই ব্যাটারিকে চার্জ করতে সময় লেগেছে 1 ঘন্টা 20 মিনিট। 4500 mAh ব্যাটারি এই সময়ে এসে অনেকটা কম মনে হয়েছে, যদিও তারা ফোনটিকে স্লিম করতে গিয়ে ব্যাটারি সাইজ কিছুটা ছোট করেছে। তারপরে বলছি, 6 nanometer চিপসেট হওয়ার সুবাদে এর ব্যাটারি ব্যাকআপ কিন্তু যথেষ্ট ভালো পেয়েছি। হেভি ইউজ করে ফোনটাকে প্রায় একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, আর নর্মাল ইউজ করে 1.5 থেকে প্রায় 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। ফোনটির আদার্স ফিচারের মধ্যে কল কোয়ালিটি, নেটওয়ার্ক কানেক্টিভিটি, ডাউনলোড আপলোড স্পিড সহ এভরিথিং আমি টেস্ট করেছি, এতে কোনো ধরনের প্রবলেম আমি খুঁজে পাইনি। ফোনটিতে বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার রয়েছে, যেটা আপনারা ফোনের সেটিংস থেকে স্পেশাল ফিচারে গেলে পেয়ে যাবেন। তার মধ্যে একটা ফিচার আমার কাছে বেশ দারুণ লেগেছে, সেটা হচ্ছে ফোনটাকে দূরে রেখে হাতের ইশারা আমি অপারেট করতে পারছিলাম, যেটা আমার কাছে খুবই দারুণ লেগেছে। এছাড়াও কিন্তু এরকম অনেক অনেক ইন্টারেস্টিং ফিচার ফোনটিতে রয়েছে, তো আপনারা চাইলে সেগুলো সেটিংস থেকে সেটিংস করে নিতে পারেন।
ভিউয়ার্স, এই হচ্ছে অপো F21 Pro এর আদিঅন্ত বিশ্লেষণ। এবারে ফাইনালি এই ফোনটি সম্পর্কে আমার মতামত জানাবো। তার আগে বলছি এই ফোনটির 828 ভেরিয়েন্টের প্রাইস ধরা হয়েছে 27,990 টাকা, ২৮,০০০ টাকা। আসলে 28,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে এই ফোনটিকে আসলে কতটা কনসিডার করা যায়? আমি যদি ফোনটি শুরুতে ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির কথা বলি তাহলে বলবো এই বাজেটের মধ্যে একটা অসাধারণ ডিজাইন দিয়েছে। দেন ফোনটির ডিসপ্লে সেকশনটাও আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। তারপরে যদি ফোনটির চিপসেটের দিকে যাই তাহলে এখানে কিছু ম্যাটার রয়েছে, যেমন গেমার বা হেভি ইউজারদের জন্য এই চিপসেটটা মোটেও পারফেক্ট নয়, বাট যদি আপনি রেগুলার ইউজার হয়ে থাকেন তাহলে কিন্তু এই চিপসেট আপনাকে বেশ সাপোর্ট দেবে। এই চিপসেট থেকে হিটিং ইস্যু খুবই কম রয়েছে এবং আপনার ব্যাটারি পারফরমেন্স যথেষ্টই ভালো পাবেন। দেন যদি ফোনটির ক্যামেরা কোয়ালিটির কথা বলি তাহলে আমি বলবো যে আমার কাছে মোটামুটি ভালো লেগেছে দু একটা বিষয় ছাড়া। তার মধ্যে হচ্ছে এখানে একটা আলট্রা ওয়াইড সেন্সর দেওয়া প্রয়োজন ছিল এবং পোর্ট্রেট মোডটা আরেকটু ডেভেলপমেন্ট করা উচিত ছিল। দেন যদি ফোনটি ব্যাটারি এবং চার্জারের কথা বলি তাহলে এই সেকশনটাও আমার কাছে ভালোই লেগেছে। সো ছোটোখাটো এই ম্যাটারগুলো বাদ দিলে এই ফোনটা যে কাউকে অনায়াসে সাজেস্ট করতে পারি। তো 28,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে এই ফোনটা আপনার জন্য একটা বেস্ট ডিল হতে পারে। গাইস, এই ছিল আমার আজকের ভিডিও। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন। আজকের মতো আমি হিমেলিকানি বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।